সাত নম্বর যে হবে আল্লাহ তাকে সাতটা জাহান্নাম থেকে নাজাতের ফয়সালা করবে। আছেন কোন আল্লাহর মাহবুব বান্দা, আমি দেব সাত নম্বরে 5,000 টাকা, আমি তার জন্য প্রাণ খুলে দেওয়া করবো, আছেন কোন সোনা? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল, বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, সংসার তুমি যতই করো জানবে না বিশেষে, চলবে না সেদিন তোমার কোনই বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আমি দেব 2,000 টাকা, 2,000 টাকা বেশি না, 2,000 টাকা দশটা ভাইয়ের কাছে চাইলাম। আল্লাহর নবীজির 10 জন সাহাবীকে আল্লাহ আশারাতে মুবাশশিরা অর্থাৎ2,000 টাকা একজন তাড়াতাড়ি আসি সোনারে, আমি ওয়াজ কিন্তু চালিয়ে যাবো সোনা ভাই ও মুরব্বী, আপনারা কি বিরক্ত হইতেছেন? দোয়া দেব 2,000, 1,500 যে যত পারো রে সোনা, বিরক্ত দেব না, আল্লাহর ঘর বানানোর জন্য বঞ্চিত হবেন না, বঞ্চিত হলেও দান কর 100 বারো, 200 বারো, 500 বারো, 1,000 বারো তাড়াতাড়ি এসো ইনশাল্লাহ। চিন্তা করে দেখো না কবরে কে দাইবা না, নারায় থাকবে আল্লাহ। আবু হানিফা, ইমাম আবু হানিফা যেনাকে বলা হয় ইমামে আজম, আবু হানিফা নামে এক ভাই আল্লাহ 500 টাকা দান করে গেল, আল্লাহ দানের দানকে কবুল করে নিয়ে নারায় থাকবে। আরো এক যুবক বন্ধু সামনে বসেছিল, 100 টাকা দেখো দান যে করল রহমত আলী, আল্লাহ গো 100 টাকা দান করলো কত? 2,000 টাকা কিনাম। কামালউদ্দিন যুবক বন্ধু 2,000 টাকা দিল আল্লাহ, আল্লাহ দানি দান কি কবুল করে নিয়ে আসল করে। আমি ভাই দান ও মুরব্বী বাবা যারা করতেছা, বাপমা নামে 1,000 কি কিনাম। আলী হোসেন চাচাই আমার সামনে বসেছিল, বাবা মারা লাগি দেখো 1,000 দিল কিনাম। জাকির হোসেন আমার ছোট ভাইয়ের নাম জাকির হোসেন, ছোট ভাই আমার সামনে আসিয়া আল্লাহ 1,000 টাকা দিল তোমার ঘর বানানোর লাগিয়া, মেরে মাওলা কবুল করিয়া কিনা দিল তোমার ঘর বানার লাগিয়া, মেরে মাওলা কবুল করিয়া। আমি 500, 1,000, 100, 200, আমি বলছি যে যত পারো ইনশাল্লাহ মসজিদ বানানোর জন্য বঞ্চিত না হয়ে কিঞ্চিত হলেও দেবে। ইমাম সাহেব 1,000 টাকা দিল আল্লাহ, আল্লাহ দানির দান কি কবুল করে নিও, বালা মুসিবত দূর করিও, নারায় থাকবে ভাইজান। কথা ছিল রে
তিন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। জোরে কোন ঠিক না বেঠে? কয় ব্যক্তি? তিন ব্যক্তির জন্য। এক ব্যক্তি হলো যে দুনিয়াতে নেশাযুক্ত, যে মাদকা দ্রব্য সেবন করে। দুই নম্বর, যে মা বাবার নাফরমান করে। তিন নম্বর, যে ইতিমের হক নষ্ট করে। কত ইতিমের হক নষ্ট করনে ওয়ালা আছে না নাই? ভাইজান, হক হলো দুইটা, একটা হলো হক কল্লাহে, আর একটা হলো হক কল এবাদ, একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার হক। যেরকম ঠিক না বেঠে? ইতিম মনে করো একজনের ভাই মারা গেছে, ভাতিজা আছে, বাবার সম্পত্তি ভাগ করে না, ভাগ দেয় না, এমন লোকের অভাব সমাজে দেখা যায় না। জোরে কোন ঠিক না বেঠে? চান মানু 20 টাকা দিছে, আরো এক সাস আমি 100 টাকা দিল, আল্লাহ আল্লাহ দামি দান কি কবুল করে নিও। আব্দুল হালিম, আল্লাহ কত সুন্দর নাম, 500 টাকা কি নাম হলো? আবু হানিফা, মৌলানা আবু হানিফা, 1000 কি নাম? মোহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহ তোমার পয়গম্বরের বাবার নাম আব্দুল্লাহ, আল্লাহ আব্দুল্লাহ নামের এক ভাই 1000 কত? 2000 কি নাম? মোহাম্মদ গিয়াসউদ্দিন 2000 টাকা, আল্লাহ এক যুবক বন্ধু কি নাম? জামাল আল্লাহ, আল্লাহ 1000 এক বস্তা সিমেন্ট কি নাম? জয়নাল আবেদিন, আল্লাহ শ্বশুরের নাম জয়নাল আবেদিন, তাওয়াই শ্বশুর আজকে আমি এই নগমের মধ্যে আসি, বাইলাম আল্লাহ 1 বস্তা সিমেন্ট দিল। দানি দান কবুল করো কি নাম? মোহাম্মদ শাহর আলী ভাই আমার সামনে বসে ছিল, 100 টাকা কথা নজে করিল, মাওলা ভগো আল্লাহ দেখো না রে তাকায়া, হকের মামলায় পড়বে কিয়ামতের দিন, জবাব দেওয়ার রাস্তা খুঁজি পাবে না। জোরে কোন ঠিক না বেঠে? যদি থাকে দুইটা বেটা, দুইটা বেটি, বেটা চুপে চুপে জমি দেয় লেখি, অনেকে বেটির হক আদায় করে না, এমন ভাব সমাজে আছে না নাই? যখন আছেন হাবিবুর রহমান 500 টাকা দিল, আল্লাহ আল্লাহ দানি দান কি কবুল করে নি। শাহাদ আলী, আল্লাহ কবুল করো, বালা মুসিবত দূর করো।